হ্যালো ভিউয়ার্স, আমি তামিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ। তো আজ আমি আপনাদের সাথে মূলত কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে। চ্যাট জিপিটি মূলত একটি এআই টুল, যার মাধ্যমে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট মতোই যে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারবেন। তো এই এআই টুলগুলোর কাজ হচ্ছে আপনি তার কাছে যে প্রশ্ন করবেন তার সঠিক একটা সলিউশন আপনাকে প্রোভাইড করা। তো এভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করে। অ্যাপলের জন্য এমন অ্যাপ রয়েছে, মাইক্রোসফটেরও আছে। তো চ্যাট জিপিটি মূলত একটা অসাধারণ সফটওয়্যার, যেটি সম্পর্কে আমি রিসেন্টলি জানতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যাট জিপিটির যে ডিরেক্ট লিঙ্ক সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, chat.openai.com তো /chat মানে আমরা হোম পেজে আছি। তো এই হোম পেজে আসার আগে প্রথমে কিভাবে আপনি চ্যাট জিপিটিকে সার্চ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে আরেকটি ব্রাউজারে আছি এবং এখানে আমি লিখছি, দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি চলে এসেছে। তো চ্যাট জিপিটি চলে আসলে আপনারা প্রথমে গুগল সার্চ রেজাল্টে, যেটি দেখতে পারবেন, এর প্রথমটিতেই ক্লিক করতে পারেন। এটি হচ্ছে চ্যাট জিপিটির হোম ইন্টারফেস, যেখানে OpenAI.com রয়েছে এবং এটা হচ্ছে ব্লগ পার্টে আছে। এখান থেকে আমরা চলে যাব ট্রাই চ্যাট জিপিটি এই অপশনে। এখন দেখতে পাচ্ছেন এরা ব্রাউজারটিকে চেক করছে এবং ফাইনালি এটা কনফার্মেশন দিয়ে দিল। এখন আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করতে হবে, আর যেহেতু অ্যাকাউন্ট নাই তাই আমরা যেটা করবো তা হলো সাইন আপ। তো সাইন আপ অপশনে ক্লিক করছি। এখন এখানে আমি মাইক্রোসফট জিমেইল দিয়েও লগ ইন করতে পারি অথবা মাইক্রোসফট থেকেও করতে পারি। তো আমি যেটি করব তা হলো আমার একটা মেইল অ্যাড্রেস, যেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। আমি চাচ্ছি আমার একটা প্রপার অ্যাকাউন্ট থাকুক এবং এখান থেকে গুগলের ভেরিফিকেশনটা কনফার্ম করে দিলাম। এখান থেকে কন্টিনিউ করছি। একটা পাসওয়ার্ড সেট করতে হবে, এটি করে দেই। ক্যাপিটাল লেটার, স্মল লেটার আর তার সাথে একটা যে কোনো চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছি। এটিকে সেভ করে দিলাম। এখন আমার ব্রাউজার রিফ্রেশ হচ্ছে। এই মুহূর্তে আমার মেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, তাই আমি ওপেন মেইল এটিতে ক্লিক করলাম। আমার মেইল ওপেন হচ্ছে। এটা এখান থেকে ভেরিফিকেশন মেইল এটিতে ক্লিক করলাম। এখন আমার ভেরিফিকেশনটি সম্পন্ন হয়েছে। আমাকে নাম লিখতে হবে, তো আমি এখানে আমার নামের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম এবং এখান থেকে কন্টিনিউ করছি। এরপর যে আমাকে ফোন নাম্বার দিতে হবে, তো আমি সেই ফোন নাম্বারটি দিব যে ফোন নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড গেলে আমি সেটিকে সংগ্রহ করে এর যে ওটিপি অপশন আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই এখানে দিতে পারি। সেটার জন্য আমি প্রথমে নাম্বারটি লিখে দিচ্ছি। এখন আমরা এই কোডটি সেন্ড করে দিচ্ছি, পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। তো এটিকে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমাদের চ্যাট জিপিটির ভেরিফিকেশন প্রসেস শেষ হয়েছে। এখন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখানো হচ্ছে এবং তারা কীভাবে কাজ করে তার বিস্তারিত বলা হচ্ছে। তো এটিকে নেক্সট করলাম, এখান থেকে এটিকে নেক্সট করে ডান করে দিলাম। ওকে, চ্যাট জিপিটি নিয়ে কাজ শুরু করব। তো সেটির জন্য আমরা প্রথমে সিম্পল একটা কোশ্চেন করি। ওকে, তো আমরা এখানে লিখলাম রাইট এ বেসিক এইচটিএমএল কোড এবং এখান থেকে এই মেসেজটিকে সেন্ড করে দিলাম। তো আমরা দেখি যে চ্যাট জিপিটি আমাদেরকে কী করে। তো দেখতে পাচ্ছেন সে খুব সুন্দরভাবে একটা এইচটিএমএল কোড লিখে দিল, যেখানে একটা হেড ট্যাগ রয়েছে এবং তার সাথে বডি এবং তার সাথে এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। এবং এটা লেখে কিন্তু সে শেষ করেনি, অসাধারণভাবে সে ডক টাইপ, এইচটিএমএল এর ডিটেল এবং এটি যে এইচটিএমএল ফাইভ এবং বডিটা কীভাবে শেষ হয়, শুরু হয়, তার সব কিছু মানে এক কথায় অসাধারণ। এবং এখানে তার ডেফিনেশন দেওয়া আছে। ও গড, আমি তো চ্যাট জিপিটির প্রেমে পড়ে যাচ্ছি। তো আমি এখন যেটি করব তা হলো আমি একটা কোশ্চেন করব, সেটি হচ্ছে
লিখলাম রাইট সামথিং অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে সে কি লিখে এবং কতটা লিখে শেষ করে। আমার মনে হচ্ছে সে যথেষ্ট ইনফরমেশন দিবে এবং যেটা আমার প্রয়োজন বা জানার জন্য যথেষ্ট। আপনারা কি বলবো, মানে চ্যাট জিপিটি আসলে এত ভালোভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করছে যে আমি যেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইনফরমেশনটা ভালো লাগছে না খারাপ লাগছে, তার লাইক এবং ডিসলাইক দুইটা অপশনই রয়েছে। এবং তার সাথে এখানে যে আমি মানে কোডটা যে লিখছি সেই কোডটা এখান থেকে কপি করে আমি কোডপ্যাড বা নোটপ্যাডে ব্যবহার করার জন্য উপযুক্ত করেই কিন্তু তারা এখানে দিছে। আর তাছাড়া এখানে বাংলাদেশ সম্পর্কে যতটুকু লিখছে, যেমন বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া লোকেটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য ইন্ডিয়া, মানে যে বাংলাদেশ সম্পর্কে পপুলেশন থেকে শুরু করে যে বিস্তারিত আছে তার কম বেশি সবই এখানে লিখে দিছে। এবং আমার যদি ভালো লাগে আমি এটাকে লাইক করতে পারতেছি এবং তার সাথে আমি ছোট করে একটা ফিডব্যাকও দিতে পারতেছি। আমি এটাকে ইনফরমেটিভ এবং থ্যাংকস দিয়ে একটা কমেন্ট করে তাকে সাবমিট ফিডব্যাক দিয়ে দিলাম। মানে আমার কাছে ভালো লাগছে। আপনারা এটাকে যখন ব্যবহার করবেন তখন এছাড়াও যদি নতুন করে একটা নিউ চ্যাট অপশন ওপেন করতে চান তো সেখানে নিউ চ্যাটে ক্লিক করলে আপনি এটি ওপেন করতে পারবেন। তো আপনারা আপনাদের সময় নিয়ে এই ডিটেলস দেখুন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে ব্যবহার করতে থাকুন। আমার কাছে চ্যাট জিপিটি অসাধারণ লাগছে আর আমি যে কারণে শুরু করে দিলাম এটির ব্যবহার। আর আপনারাও আপনাদের প্রয়োজন অনুসারে চ্যাট জিপিটিকে ব্যবহার করুন। ওকে, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।